হ্যালো গাইস, লিয়ারিক কিচেন রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা কি রেসিপি রান্না করছি সেটা দেখার জন্য ফুল ভিডিওটা ওয়াচ করো, কেউ কিন্তু স্কিপ করো না। তো সবার আগে আমরা নিয়ে নিয়েছি কতগুলো ছোট ছোট কাচকি মাছ। তো আজকে আমরা করব কাচকি মাছের পাতুরি, তাও আবার কিসে জানো, চাল কুমড়ো পাতার ভেতরে। সর্ষে পেঁয়াজ দিয়ে ভালো করে কাচকি মাছটাকে মেখে নিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো। এবার আমরা কতগুলো চাল কুমড়ো পাতা নিয়ে নিলাম, খুব সুন্দর করে পাতাগুলোকে ধুয়ে নিয়েছি। এখন এই যে মিশ্রণটা করলাম আমরা, কাচকি মাছ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সর্ষে, তো এটা আমরা এখন চাল কুমড়ো পাতার ভেতরে পুরে দিচ্ছি, দিয়ে সুন্দর করে একটা বড়ার মতো করে শেপ করে নিচ্ছি। তো এটা খুব হালকা নরম হাতে করতে হবে, খুব আস্তে আস্তে। যদিও এই সব রেসিপি করতে অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু বাড়িতে বানিয়ে খেয়েও দুর্দান্ত স্বাদ। এটা দিয়ে তোমার গরম গরম এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। তো আমরা সুন্দর করে এই যে মাছগুলোকে একটা একটা করে ভরে নিচ্ছি, মোটামুটি চার পাঁচটা এরকম বানিয়ে নেব। তো আমাদের সমস্তটা রেডি, এখন আমরা একটা ব্যাটার তৈরি করে নেব ওপরে পুর দেওয়ার জন্য। তো নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, পরিমাণ মতো ময়দা, কালো জিরে, নুন আর হলুদ, দিয়ে পাতলা করে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে মাছটা বাইরে বেরিয়ে না আসে আর ভেতরের সর্ষেটাও বাইরে বেরিয়ে না আসে। তার জন্য এই ব্যাটারটা দিয়ে উপরে একটু ঢেকে দিচ্ছি, সুন্দরভাবে ঢেকে দেবো হালকা হাতে। ব্যাটারটা খুব পাতলা করব না, আবার খুব মোটাও না, একদম হালকা করেছি। তো এই যে একটা একটা করে আমরা সুন্দর করে একটু উল্টে দিলাম, যাতে দুই পাশেই ব্যাটারটা সমানভাবে লেগে যায়। তারপর যেটা বাকি বেঁচে যাবে সেটা আমরা পরে ভাজার সময় দিয়ে দেব। তো ফাইনালি দেখো কি সুন্দর একটা লুক চলে এসেছে। এবার কড়াইতে তেল গরম করে নিচ্ছি, আর একটা একটা করে পাতুরি আমরা বসিয়ে দিচ্ছি। তো এরকম করে সম্পূর্ণভাবে আমরা মোটামুটি চার পাঁচটা যে পকোড়ার মতো তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ভেতরে থাকছে কি মাছের পাতুরি, আর ওপর থেকে দেখে মনে হচ্ছে কি পকোড়া। তো দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, বাড়িতে প্রত্যেকে বানিয়ে খেও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে যদি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে, আর হ্যাঁ একটা কমেন্ট করো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো এই আমাদের ফাইনাল লুক, তো কেমন হয়েছে পাতুরিটা অবশ্যই কমেন্ট করো। তো দেখো ভেতরের মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখো কালারটাও কি সুন্দর এসছে। তো থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মাঝে শেয়ার করবে। থ্যাংক ইউ, বাই।